হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এখন আর পুজোর মাত্র কয়েকদিন বাকি, মা দুর্গা আসছেন, আর তার আগে থেকেই শিউলি ফুল জানান দিচ্ছে যে মা দুর্গা আসছে। এর 3 মাস আগে আমি আমার চ্যানেলে একটি শিউলি গাছের পরিচর্যার ভিডিও দিয়েছিলাম যে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত যাতে প্রচুর ফুল পাওয়া যায়, সেই ভিডিও। ভিডিওটি যারা দেখেননি ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন, আমি লিংক দিয়ে দেব। আজকের আমি মেনলি একটা গাছ নিয়ে এলাম আপডেট দিতে। সেইখানে দেখবেন 2টি গাছ দেখানো হয়েছে, একটা ছোট গাছ, একটা মানে আমি প্রুনিং করে করে বিশাল বড় ঝাঁকড়া করেছিলাম। যাই হোক, আমি ছোটো গাছটা নিয়ে আজ ভিডিওতে দেখাচ্ছি। দেখুন কী হারে ফুল ফুটেছে ছোটো গাছে। এখনও আপনারা অক্টোবর নভেম্বর 2 মাস ফুল পাবেন। এই সময় এই যে নিম্নচাপ গেল, প্লাস এখন আমরা কী খাবার দেব, সেই সব কিছু নিয়েই এই ভিডিওতে বিস্তারিত থাকছে। নতুন বাগানীরা অবশ্যই স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন, মন দিয়ে দেখুন ভিডিওটি। প্রচুর ফুল তো দেখছেন, কত ফুল পড়ে আছে। এখনও অনেক কুঁড়ি গাছে ফুটবে। প্রথমেই আমরা বলবো নিম্নচাপে জল খেয়েছে, সেই জন্যে আমরা যে ফাঙ্গিসাইড পাতাতে একবার স্প্রে করে দেবো, আর গোড়াতেও একবার দিয়ে দেবো গুলে। এখানে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন, স্যাপ ফাঙ্গিসাইড দিতে পারেন, 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবো, প্লাস গোড়াতেও জলটা দিয়ে দেব। এখন আমরা এটা 7 দিন অন্তর, মানে 2 বার আমরা দেবো, মোট কথা 2 বার আমরা দিয়ে দেবো, ব্যাস আর দেবো না। এইবার এখন কি করব, জল পেয়েছে, আগাছা হয়েছে। আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আগাছা কীভাবে দমন করতে হবে, হাতে ধরে ধরে, ধৈর্য ধরে ধরে এইভাবে তুলে ফেলতে হবে। কারণ এখানে কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না। ওষুধ প্রয়োগ করা মানে কি, গাছের ক্ষতি, গাছ মারা যেতে পারে। সেই জন্যে আমরা আগাছাটা এইভাবেই হাতে ধরে ধরে, আমরা একটা দিন বেছে নেবো, সপ্তাহে 1 দিন করব। আমরা দেখা যাচ্ছে রবিবার দিন আমরা বেছে নিলাম, রবিবার করেই টবের আগাছা তুলে ফেলবো আমরা। তবে গাছের মাটি পরিষ্কার থাকবে, টবের মাটি পরিষ্কার থাকবে, গাছে কোনো আগাছা থাকবে না, এটা আমাদের করতে হবে। তো এটা আমরা করে ফেলছি, দিয়ে আমরা এটাকে কী করছি, নিড়ানি দিয়ে একটু খুঁড়ে দিচ্ছি মাটিটাকে, মাটিটাকে খুঁড়ে দিচ্ছি, কারণ জল পেয়েছে সমানে, শ্যাওলা হয়েছে মাটিতে, সেই জন্য এইভাবে আমরা খুঁড়ে ফেলছি। দিয়ে যেটা গুরুত্বপূর্ণ কী করতে হবে, কারণ এখন কী হয়, ছোটো ছোটো শামুকের উপদ্রব হয়, ছোটো ছোটো কেন্ন, তারপর বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড়, পিঁপড়ে, এইসব বাসা বাঁধে মাটিতে, এগুলি যাতে না হয়, সেই জন্য আমরা কী করব, যে ভালো মানের একটু নিম খোল, নার্সারিতে বলবেন যে একটু ভালো মানের নিম খোল দিতে, কেজি হিসাবে পাওয়া যায় বা ছোটো প্যাকেটও পাওয়া যায় দেখবেন, তা সেইভাবে আপনারা যেটা আপনাদের সুবিধা হয় সেইভাবে নিয়ে নেবেন। দিয়ে নিম খোল কিন্তু এখন ছড়াতে হবে। বলে রাখি, এইটা আমার প্লাস্টিক টবে আছে, এটা 8 ইঞ্চি টব। আপনারা ওই হাফ মুঠো মতো নিম খোল দিয়ে দেবেন এখানে। আমি ওই হাফ মুঠো মতো নিম খোল এখানে ইউজ করছি। এই নিম খোল দিলে এই ক্ষতিকারক পোকামাকড়, শামুক, পিঁপড়ে, কেন্ন এগুলো কিন্তু মারা যাবে, আসবে না, মাটিটা খুব ভালো থাকবে। এটা আমরা এখন দিয়ে দেব। আর এমনি নিমখোল মাসে 1 বার করে দেওয়া দরকার, তাহলে মাটিটা খুব ভালো থাকবে। এটা আমরা এখন করছি। নতুন বাগানীরা খুব ভালো করে দেখুন, চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি নিমখোল, গোড়াতে দিলেও সমস্যা নেই, এটা বরঞ্চ ভালোই করবে, এটা কোনো ক্ষতি করবে না। খুব ভালো করে দেখুন, আস্তে আস্তে আমি কিন্তু নিমখোলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এইবার যেহেতু এখন ফুল দিচ্ছে প্রচুর কুঁড়ি, একটু মালচিং করে দিচ্ছে একটু হালকা করে, হ্যাঁ, তা এই সময় যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন যে আমি প্রত্যেক ভিডিওতেই একটা কথাই বলি যে ফসফেট আর পটাশিয়ামের চাহিদাটা থেকেই যায় গাছের। এই দুটো খাবার খুব দরকার এখন ফুল ফুটতে, কুঁড়ি থেকে ফুল ফুটতে, প্লাস প্রচুর ফুল হতে, এই দুটো খাবার অবশ্যই দরকার। সেই জন্য আমরা জৈবভাবে কী করব, জৈবভাবে আমরা যে হাড় গুঁড়ো, হাড় গুঁড়ো নেবো 1 চামচ,
এক চামচ কলার খোসার ডাস্ট, আর কি নেব, দু চামচ নেব সর্ষের গুঁড়ো খোল। এই তিনটে উপাদান একসঙ্গে মিশিয়ে আমরা মাটিতে দিয়ে দেব, মাটিতে আমরা এই খাবারটি দিয়ে দিচ্ছি। নতুন বাগানিরা দেখুন, তার আগে একটা গোল করে আমরা একটু নিড়ান দিয়ে একটু খুঁড়ে নিয়েছি জায়গাটা, সেই গোলের ওপর দিয়ে দেখুন ছড়িয়ে দিচ্ছি আমরা। খুব ভালো করে দেখুন, শিখতে হবে, ধৈর্য দিয়ে শিখতে হবে, শিখতে গেলে ধৈর্য দিতে হবে। একবার একটুখানি ঢুকলাম ভিডিওতে, আবার স্কিপ করে করে দেখছি, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যারা আমার চ্যানেল দেখেন তারা জানেন যে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের হাতে ধরে যেটুকু শিখেছি সেইভাবেই শেখাই। নতুন বাগানিরা অবশ্যই এই জায়গাগুলো দেখুন, না হলে ভালো বাগানি আপনারা হতে পারবেন না। আপনাদের বুঝতে হবে যে কোন গাছ কী খাবার পছন্দ করে, সেইভাবে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, এর সম্পর্কে পড়াশুনো করতে হবে। অত সস্তা না, একজনের ভিডিও দেখে নিলাম, এইভাবে বলে দিলাম ওকে কপি করে, ওরম নয়, নিজেকে কিছু পড়াশুনো করতে হয়। এইবার আমরা কী করছি, খাবার দিয়ে জল দিয়ে দিচ্ছি, আর অবশ্যই খাবার দেওয়ার আগের দিনও মাটি ভিজিয়ে রাখতে হবে। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, আগের দিনও জল দিতে হবে প্লাস খাবার দিয়ে পরের দিনও জল দিতে হবে, এটা আমাদের অবশ্যই করতে হবে। তাহলে এই খাবারটা আমরা দিলাম, এরকম প্রচুর ফুল পাবেন আপনারা। আর এই খাবারের আমরা দেওয়ার 7 দিন পর আমরা কী করব, NPK 10 26 26, এটা একটা রাসায়নিক সার, আরও প্রচুর ফুল পেতে, ফুলের সাইজ খুব ভালো হতে, এই খাবারটা আমরা 1/4 ভাগ, মানে এই যে চামচের 1/4 ভাগ আমরা খুব একদম দূর দিয়ে, মানে একদম টবের কিনারা দিয়ে, এইভাবে যেভাবে দেখাচ্ছি দেখুন, এইভাবে আমরা এই 10 26 26টা ছড়িয়ে দেব। এখানে কী আছে, 10% নাইট্রোজেন আছে, 26% আছে ফসফরাস, আর 26% পটাশিয়াম। এখন যেহেতু ফসফরাস আর পটাশিয়ামের চাহিদাটা বেশি থাকে, সেই জন্য আমরা 10 26 26 দিচ্ছি। এই এই খাবার খবরদার বেশি দেবেন না, বড় জোর হয়তো এর 1 চামচ দেবেন, সেটা আবার 10 থেকে 12 ইঞ্চি টবে। এবার ওইভাবে দেওয়ার নিয়ম নয়, যদিও মানে একটু অল্প দিতে হয়, মোট কথা একটু অল্প দেবেন, এইগুলো এগুলো বেশি দেবেন না, রাসায়নিক তো, বেশি দিলে আবার গাছের ক্ষতি, গাছ অনেক সময় রাসায়নিক মানে গাছ জ্বলে মারাও যেতে পারে। সেই জন্যে যারা ইউজ করবেন করবেন, আর যারা ইউজ করবেন না দরকার নেই, জৈবটাই দেবেন। আমি তবুও দেখিয়ে দিলাম আপনাদের প্রচুর ফুল পেতে, তা দেখুন কত ফুল আমি তুলছি আস্তে আস্তে, এইভাবে দেখুন কত ফুল পড়ে আছে নিচে ছোট্ট গাছে, কি সুন্দর দেখতে লাগছে, অনেকেরই প্রিয় শিউলি, গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। আর এটা রাতে ফোটে, দিনের বেলা পড়ে থাকে, হ্যাঁ, এর ফুল দেখতে গেলে রাত্রিবেলা আপনাকে আলো জ্বেলে দেখতে হবে, টর্চ দিয়ে অবশ্যই রাত্রিবেলা এর ফোটা দেখতে হবে। যাই হোক, আর ফুল সানলাইটের গাছ, সানলাইটে দেবেন, আর জলটা তো আপনারা দেখবেন একদম যদি ভিজে থাকে টব তখন দেবেন না জল, হ্যাঁ, বেশি জল দিলে কী হবে, এই পাতা হলুদ হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, পড়ে যায়, তা জল সূর্যালোক তো পর্যাপ্তই দরকার। আর এর মেন হচ্ছে গাছে শুঁয়োপোকা হয়, সেই জন্যে ক্লোরোপাইরোফস গ্রুপের যে কোনো ওষুধ আপনারা 15 ফোঁটা 1 লিটার জলে গুলে বিকেলবেলা তা স্প্রে করে দেবেন 10 দিন অন্তর। ভালো করে পাতার এপিটোপির ভালো করে স্প্রে করবেন, কেননা পাতার নিচে ডিম পারে, মদগুলো ডিম পারে, দিয়ে শুঁয়োপোকা তৈরি হয়, সব পাতা খেয়ে নেয়। তা এই একটা সমস্যা শিউলির, শুঁয়োপোকা, অনেকে সেই জন্য বাড়িতে শিউলি গাছ লাগায় না শুঁয়োপোকার জন্য, প্রচুর শুঁয়োপোকা হয়, আর বিশেষ করে এই বর্ষা সিজনটায় মথেরা ডিম পারে, প্রজাপতিরা ডিম পারে, দিয়ে ওইভাবে শুঁয়োপোকা তৈরি হয়, আর শুঁয়োপোকা গাছে থাকা মানেই সব পাতা, কচি কচি পাতা সব খেয়ে শেষ করে দেয়। তাই এই একটা সমস্যা, অসুবিধা নেই, যে ওষুধটা বললাম সেই গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করে দেবেন 10 দিন অন্তর, দেখবেন পাতা খুব ভালো থাকবে। আর এছাড়া এর রোগ পোকা সেরম হয় না, এটাই মেনলি হয়, এই জন্যে এটাই খেয়াল রাখতে হবে আর কি আমাদের, প্রতিদিন পাতা চেক করতে হবে, তলাগুলো দেখতে হবে যে কোনো পোকার ডিম আছে কি না, সেই অনুযায়ী আর আমাদের স্প্রেটাও কিন্তু করে দিতে হবে। এত ভোরে ফুল পাবেন, আপনারাও এইভাবে করুন, এখন এই খাবারগুলো দিন, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।